हेलो स्टूडेंट, गुड मॉर्निंग। सकल के आमार तरफ थेके गुड मॉर्निंग। आज ठंडाटा खूब बेशी आछे, एइजन्य एटुकु करते होयेछे। जाइ होक, आजके आमरा सिम्पल हारमोनिक मोशन एबं सिम्पल हारमोनिक मोशनेर आमरा क्लास करबो आजके तीन नम्बर। फार्स्ट क्लासे इन डिटेल्स आमरा सिम्पल हारमोनिक पिरियोडिक थिरोडिक ओगुलो सब करेछि। सेकेंड क्लासे जेटा करेछि आमरा सिम्पल हारमोनिक मोशनेर इक्वेशन क्यालकुलेट इक्वेशन आमरा डिराइव करेछि एबं तार थेके किछु न्यूमेरिकल करेछि। आज को आमरा एखाने सिम्पल हारमोनिक मोशन इक्वेशन डिराइव करब एवं जेनारेल फर्मूला से जेनारेल फर्मूलाटा एक बारे इजी मेथडे आमरा एखाने सल्व करते पारबो बा बोलबो जे न्यूमेरिकल विभिन्न टाइपे जे न्यूमेरिकल आर बा धरो जेगुलो बोलबे जे राइट द इक्वेशन अफ एस एच एम विभिन्न कंडिशन दा थाकबे डिसप्लेसमेंट टाइम पिरियड एक्सिलारेशन एंगुलर फ्रिक्वेंसि যে সেই কন্ডিশন থেকে আমাদের কি করতে হয় না সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা রাইট করতে হয় লিখতে হয়। এই জন্য আমরা এর আগে যে নিউমেরিক্যাল করেছি সেখানে আমরা দেখেছি যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে ভেলোসিটি। কারণ ভেলোসিটিটা কি করে না ডিরেকশনটা ডিনোটেড করে যে নেগেটিভ এক্স অ্যাক্সিস না পজিটিভ অ্যাক্সিস মুভ করছে, আর যেটা ডিসপ্লেসমেন্ট সেখান থেকে আমরা ফেজ পাই। ফেজ কি না ফেজ আবার দুটো, একটা ইনিশিয়াল ফেজ আর একটা টোটাল ফেজ। ইনিশিয়াল ফেজটা ক্যালকুলেট করতে পারি আমরা ডায়াগ্রামের সাপেক্ষে। আজকে যে পড়বো ডায়াগ্রাম, এই ফেজ ডায়াগ্রামের সাপেক্ষে আমরা দেখব যে ইজি মেথডে ওগুলোকে কিন্তু আমরা সলভ করতে পারবো, মানে দুটো কন্ডিশন আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে না। ওকে, তাহলে আমরা কাজ করি, আগে ফেজ ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা দেখব যে কীভাবে ওই নিউমেরিক্যালগুলোকে সলভ করব। ওকে, ফেজ ডায়াগ্রাম। তো ফেজ ডায়াগ্রামের আগে আমরা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের মুভ করছে এরকম একটা পার্টিকেল কনসিডার যদি করে নিই, তো ভালো করে দেখো এটা হচ্ছে আমাদের ধরো একটা সার্কুলার পাথ। এখানে একটা পার্টিকেল আছে, ধরো এই ডিরেকশনে মুভ করছে ক্লকওয়াইজ, এখানে আবার এদিকে যাবে, এখানে এরকম ভাবে মুভ করছে ক্লকওয়াইজ। আচ্ছা যাই হোক, আর একটু একটু সোজা হবে, আরো বাইরে হয়ে যাচ্ছে আমার, এরকম এর যদি মুভ করে এই পার্টিকেলটার মোশনটা দেখো পিরিয়ডিক, অবশ্য একটা পিরিয়ডিক মুভ করছে। এই ধরো এখানে স্টার্ট করেছে, আবার ঘুরে এখানে আসছে, আবার ঘুরে এখানে, তাহলে এটা পিরিয়ডিক মোশন। আমরা কি জানি যে অল পিরিয়ডিক মোশন আর নট এসএইচএম। তাহলে এসএইচএম এর কন্ডিশন কি? টু এন্ড প্রো, দ্যাট মিনস একটা পথে একবার যাবে আসবে, এরকম আসবে লিনিয়ারলি। ওকে, সেখানে কোনো কার্ড থাকবে না, তো সিম্পল কার্ড দেখাচ্ছে, তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন নয়। তাহলে এটাকে বলবো আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠান্ডায় হাত চলছে না? ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে এটা কি এসএইচএম কিন্তু আসবে না, ক্লিয়ার? এসএইচএম এর কন্ডিশন কি? যদি সিম্পল হারমোনিক মোশন হতে হয় তাহলে আমরা জানবো যে ফোর্স ইকুয়াল টু মাইনাস এক্স হতে হবে, অর এক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই কন্ডিশন দুটো যদি স্যাটিসফাই করে তখন তাকে বলবো আমরা এসএইচএম। তো এখানে সিম্পল মোশন যেটা করবে না, কারণ এর ফোর্সের যদি আমি ফর্মুলা লিখি, ফোর্সের ফর্মুলা কি হয়? এম ভি স্কোয়ার বাই আর রেডিয়াস, তাহলে ম্যাটার করছে না। কিন্তু ভালো করে দেখো, যদি আমরা এই সার্কেলের যে কোনো দুটো ডায়ামিটার নিই, শুধু উপর নিচে নয়, যে কোনো খুশি, এবং সেই ডায়ামিটার একটাকে এক্স কোঅর্ডিনেট একটাকে ওয়াই কোঅর্ডিনেট যদি আমরা কনসিডার করি, এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট যদি আমরা কনসিডার করি, তাহলে পার্টিকেলের প্রজেকশনটা দেখো কি দাঁড়াচ্ছে। ধরো এই পার্টিকেল আছে, এর প্রজেকশন ধরো এই পয়েন্টে আছে, এর প্রজেকশন এখানে দাঁড়াবে, ধরো এই প্রজেকশনটাকে আমরা বলছি পি ওয়ান। নেক্সট যখন পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করছে এই ডিরেকশনে, তখন এটা ডট ডট প্রজেকশন কি আসছে, এটা পি টু। একই রকম ভাবে যখন এখানে আসছে দেখো ডট ডট এই পজিশনে, দেখো ডট ডট এখানে প্রজেকশন নিলে এটা আসবে কত, পি থ্রি। একই রকম যখন এখানে আসবে কত, পি ফোর, এটা ধরো পি ফোর, বুঝছে? তার একটু বেশি হয়ে গেছে, ওই জন্য একটু দেই, কাল একটু বেশি হয়েছে, আজ এখন হালকা হালকা লেগে একটু পরে খালি শেষ হয়ে যাবে। তাহলে পয়েন্টগুলো ভালো করে দেখো, যদি আমরা সিরিয়ালি সাজাই, পি ওয়ান এখানে দিয়ে ডট 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 মুভ করেছে এই ডিরেকশনে, আবার যখন আসছে এদিকে গেল, পি থ্রি যেটা আবার ব্যাক করছে এই ডিরেকশনে, পি ফোর এটা ব্যাক করছে। পার্টিকেল কোনখান থেকে? এই পজিশন থেকে মুভ করে এখানে আসছে,
ওকে। আবার যখন এখানে আসছে দেখো এটার প্রজেকশন এখানে আসবে, ধরো এটাকে বলছি আমরা P5, যখন এখানে থাকবে তার প্রজেকশন কত আসবে, ধরো বলছি এটা আমরা P6, যখন এইদিকে উঠবে তার প্রজেকশনটা দেখো এখানে আসবে কত, না এইদিকে P7 আসবে, আবার এখানে কত চলে আসবে, যখন এই পয়েন্টে আসবে তার ক্ষেত্রে আসবে P8। বুঝা গেল ব্যাপারটা? দেখো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এই পার্টিকেলটার যদি আমরা প্রজেকশন নিই, পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, তার প্রজেকশন ধরো P1, যখন একটুকু আরো নিচে নামবে তখন তার প্রজেকশনটা সরবে ওই ডিরেকশনে, মানে হচ্ছে রেড টু রাইট, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে সরবে। ক্লিয়ার? যে এই পয়েন্টে আসবে মানে এই পয়েন্ট থেকে যখন ডাউনওয়ার্ড আসবে তখন পজিশন উল্টে যাচ্ছে, উল্টোতে উল্টোতে যখন এই পজিশনে আসবে তখন এখানে আসবে, নেক্সট যখন আবার উঠতে শুরু করবে তখন এইদিকে আসবে, যখন এখানে থেকে আবার ব্যাক করবে তখন ওইদিকে আসবে। তাহলে পার্টিকুলার যে প্রজেকশনটা, সেই প্রজেকশন কি হচ্ছে, এটার থেকে স্টার্ট করে একবার এদিকে যাচ্ছে, আবার ব্যাক করে এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, যে মোশনটা টু এন্ড প্রো হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে। এখন আমরা যদি কনসিডার করি যে এই সার্কেলের রেডিয়াস হচ্ছে কি ক্যাপিটাল এ, তাহলে এটাকে বলবো প্লাস এ, এটাকে বলবো মাইনাস এ। ক্লিয়ার? তাহলে প্লাস এ আর মাইনাস এ, এই যে দুটো কন্ডিশন, এবং এইটাকে বলবো এক্স ইকুয়াল টু জিরো, এই এক্স ইকুয়াল টু জিরো মানে এটা কি বলবো আমরা, মিন পজিশন। তাহলে এখন সিম্পল হারমোনিক্স মনে হচ্ছে, এটাকে বলবো এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন। ওকে, তাহলে বস পার্টিকেলের যে প্রজেকশনটা, সেই প্রজেকশনটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন তোমাকে নোটেশন করছে। পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করছে তার মোশনটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন নয়, পার্টিকেলের যে প্রজেকশন সেই প্রজেকশনটা সিম্পল হারমোনিক মোশন তোমাকে ডিনোটেড করছে। ক্লিয়ার? এখন আমরা দেখব যে আমরা তো ইকুয়েশন শিখেছি সিম্পল হারমোনিক মোশন জেনারেল ইকুয়েশন, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের, এক্স ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই। এইটা যদি মিন পজিশন থেকে স্টার্ট করে তখন আসে এ সাইন ওমেগা টি, আবার যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে, প্লাস মাইনাস দুটোই আসে, তাহলে প্লাস মাইনাস আমি দুটোই দিলাম, এক্সট্রিম পজিশন থেকে যদি স্টার্ট করে তখন এ কস ওমেগা টি। আমরা দেখব যে এই মোশনের ক্ষেত্রে এই ধরনের কিছু ইকুয়েশন আসছে কিনা। ক্লিয়ার? তাহলে এটাকে জাস্ট একটু স্টপ করে ভালোভাবে করার চেষ্টা করছি। বোঝা গেল নিশ্চয়ই যে সার্কুলার মোশনে পার্টিকেলের যে প্রজেকশন, সেই প্রজেকশনটা এনি ডায়ামিটার, যে কোনো ডায়ামিটার নয়, সব ডায়ামিটারের ক্ষেত্রে তোমার তার যে প্রজেকশন, যে আমরা যদি নিই সেই প্রজেকশনটা অবশ্যই এস এইচ এফ ডিনোটেড করবেই, মাস্ট। এরপর দেখো আমরা ইকুয়েশনগুলো কিভাবে প্রুভ করব, ইকুয়েশনগুলো অলরেডি চলে আসবে। তাহলে সেম দুটো অ্যাক্সিস কনসিডার করছি, যেটা ডায়ামিটার বলছি আমরা, একটাকে ওয়াই কনসিডার করছি, একটাকে এক্স স্কোয়ার কনসিডার করছি। এই পজিশনটা এক্স ইকুয়াল টু আমরা বলছি জিরো, এখানে বলছি আমরা এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস এ, এই এক্সটাকে একটু বাইরে লিখি, এটাকে স্টপ করে দিলাম, আর এইদিকে বলছি এক্স ইকুয়াল টু মাইনাস এ। এখন ধরো আমরা এক্স ইকুয়াল টু জিরো, দেখো দুটো পজিশন, মেন পজিশনে দুটো হয়, মানে একবার হচ্ছে রাইট সাইডে মুভ করে, একবার লেফট সাইডে মুভ করে, তা আমরা কনসিডার করছি যে পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে। তো মেন পজিশনে ভালো করে দেখো, মেন পজিশনে এটা এই ডিরেকশনে পজিটিভ, কারণ মেন পজিশন থেকে কি হয়, যদি এটা মেন পজিশন হয়, একবার এদিকে গেল ব্যাক করে আবার এখানে এসে আবার এদিকে যাবে, কারণ মেন পজিশনে পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করতে পারে বা নেগেটিভ অ্যাক্সিসে মুভ করতে পারে। ওকে, তো এইটাকে পজিটিভ অ্যাক্সিস যাচ্ছে, এক্স এর পজিটিভ, এই পয়েন্টটা আসছে এক্স এর নেগেটিভ, দুটো পজিশন। এখন আমরা এখান থেকে স্টার্ট করি, ধরো পার্টিকেল এই যে পয়েন্টে, জাস্ট এখানে যেটা আমি ডট দিচ্ছি, এই পয়েন্টে টি ইকুয়াল টু জিরো, মানে টাইম যখন টি ইকুয়াল টু জিরো, পার্টিকেল ওখানে রেস্টে আছে যাই হোক, বা ওই পয়েন্ট থেকে স্টার্ট করছি, আর সামথিং কিছু টি টাইম পর এই পজিশনে চলে এসেছে, এটা হয়ে গেল টি ইকুয়াল টু টি টাইম, আর এর যে ডিসপ্লেসমেন্ট দেখো, এর পজিশনটা কি বলেছি, এখানে আসবে তারপর এখানে আসবে, এটা যদি আমরা ডট 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 এর প্রজেকশন নিই তাহলে এই পয়েন্ট আসছে। এখন সবসময় আমরা ডিসপ্লেসমেন্ট কোন পয়েন্ট থেকে মেজার করি, অরিজিনের রেসপেক্ট, তাহলে অরিজিনের রেসপেক্ট হলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স। ক্লিয়ার? এখন এক্স এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে দেখো ইকুয়েশন চলে আসবে। আচ্ছা, আমি কনসিডার করছি যে অ্যাঙ্গেলটা কত করছে, থিটা করেছে। ওকে, মানে ইনিশিয়াল যখন টি ইকুয়াল টু জিরো তখন মিন পজিশন থেকে স্টার্ট করছে, মিন পজিশন থেকে স্টার্ট করলে ফাইয়ের ভ্যালু জিরো,
কারণ ইনিশিয়াল ফেজ তো থাকছেই না, তার কোন মিন পজিশন থেকে স্টার্ট করছে, তাহলে ফাই ইকুয়াল টু জিরো, এই ফাই এর ভ্যালুটা অবভিয়াসলি জিরো হলো। আচ্ছা ওখানে থিটা অ্যাঙ্গেল করেছে, এই থিটাটা দেখো কত কত টাইমের টি টাইমিং। আচ্ছা থিটা বাই টি এটা আমরা ওই যে এতে পড়েছি সার্কুলার মোশনের চ্যাপ্টারে পড়েছি যে থিটা বাই টি ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, এটা হচ্ছে ওমেগা। তাহলে থিটা সমান কি হচ্ছে ওমেগা ইনটু টি, তাহলে থিটার জায়গায় আমরা ওমেগা টি পুট করে দিতে পারি। দেখো এখানে ওমেগা টি একটা টার্ম আছে না, এই যে বুঝলে, তাহলে আমরা এক্স এর ভ্যালু বার করবো, দেখো এই এক্স এর ভ্যালু। আচ্ছা এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত আসবে, 90 মাইনাস থিটা, ওকে। আচ্ছা আমরা ডায়ামিটার কত ধরেছি এ, তাহলে এই লেন্থটা এ। আচ্ছা এটা যদি এ হয় এটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ, আর এটা হচ্ছে বেস, এটা বেস, এটা তো পারপেন্ডিকুলার এই থিটা রেসপেক্টে, তাহলে থিটা, তাহলে বেস বাই হাইপোটেনিয়াম মানে এক্স বাই এ সমান হচ্ছে কস 90 মাইনাস অফ থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে পজিটিভ আসবে। আচ্ছা তাহলে এখানে এক্স বাই এ, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলাম এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এক্স ইকুয়াল টু এ থিটার ভ্যালু পুট করে দিলে ওমেগা টি। দেখো মেন পজিশন থেকে স্টার্ট করে পজিটিভ অ্যাক্সিসে মুভ করলে কত অ্যান্সার আসে, প্লাস আসে, এই যেটা আমরা প্লাস মাইনাস লিখেছি প্লাস আসে। মেন পজিশন থেকে স্টার্ট করে যদি এটা পজিটিভ অ্যাক্সিসে মুভ করে, আমরা দ্বিতীয় ক্লাসে ইন ডিটেলস আমরা কি সলভ করেছি কোন মেথডে, ভেলোসিটি ইকুয়েশন থেকে সলভ করেছি। এখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মেথডও এখান থেকে আমরা সলভ করতে পারছি, বা এরকম ভাবে বলতে পারো দেখো এটার প্রজেকশন এই ডিরেকশনে কত আসবে, সাইন থিটা আসবে না, এটা যদি থিটা হয় এইদিকে আসবে কস থিটা আপওয়ার্ডে, আর এইদিকের প্রজেকশন কত আসবে, এইদিকের প্রজেকশন আসবে সাইন থিটা আসবে, প্রজেকশন তো তুমি করতে পারবে। এখানে সাইন থিটা মানে হচ্ছে আমার কার্ভ কোয়ার ডিসপ্লেসমেন্টের, ওকে। তার মানে এখানে দেখো এইটার বা এই রেডিয়াস ভেক্টরের ক্ষেত্রে দেখো এই রেডিয়াসের ডিসপ্লেস প্রজেকশন এই ডিরেকশনে কত আসবে, সাইন এ সাইন, আর সেইটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, থিটার ভ্যালু ওমেগা টি পুট করে দাও, ক্লিয়ার। এরপর যদি আমরা এটাকে ধরো স্টপ করলাম টি ইকুয়াল টু, এখানে টি ইকুয়াল টু স্টপ করেছি, এই থিটাকেও স্টপ করলাম, আচ্ছা এ কো স্টপ করেছি, এটা পুরোটাকে স্টপ করে দিলাম, ব্যাস এই তুই চলে যা, ওকে বাকি এটা থাকলো পিকচার। এখন আমরা যদি এইখানে টি ইকুয়াল টু জিরো মানে এখান থেকে স্টার্ট করছি, এখন তার ইনিশিয়াল কিছু ফেজ নিয়ে এটাকে বলছি ফাই, ইনিশিয়াল ফেজ কত আছে ফাই আছে, আচ্ছা একটু সোজা করতে হবে, ওকে। আর এখান থেকে কিছু একটা সামথিং টাইম ধরো টাইমটা বলছি টি, টি ইকুয়াল টু টি টাইমে পার্টিকেল যেটা এসছে সে পার্টিকেলটা ধরো এখানে এসছে থিটা অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেলটা কত থিটা করেছে, এখন এর ইকুয়েশন আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে ইনিশিয়াল পজিশন ছিল পার্টিকেলের ডট 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 চলায় এই পয়েন্টে, এখন তার প্রজেকশন চলে এসছে এটা, তাহলে ডিসপ্লেসমেন্ট কোনখান থেকে মেজারমেন্ট করবো আমরা সবসময় মিন পজিশন থেকে, তাহলে এখান থেকে ডিসপ্লেসমেন্ট ডট 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 পুরোটা হবে, এখন এখানে পার্টিকেল টি ইকুয়াল টু জিরো টাইমে এই পয়েন্টে ছিল, টি টাইমে এখানে এসছে, বাট সবসময় ডিসপ্লেসমেন্ট তো আমরা অরিজিনাল রেসপেক্টে ক্যালকুলেশন করবো এক্সটা। এখন দেখো টোটাল আমরা যদি এক্সটাকে দেখতে চাই তাহলে, আচ্ছা একটু একটু বাঁকা হয়েছে না, এটাকে আর একটু সোজা করে দাও তো, তাহলে বুঝতে পারবে ঠিকঠাক 90 ডিগ্রি আসবে, ওকে। এই অ্যাঙ্গেলটা এখন দেখো কত, এটা বা উপরের দিকের অ্যাঙ্গেলটা কত, দেখো উপরের দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ফাই, আর যদি নিচের দিকটা বলি তাহলে নিচের দিকের এই অ্যাঙ্গেলটা বাইরে লিখছি, ধরে এটাকে এক্স তো ধরেছি অলরেডি, আচ্ছা এটাকে আলফা ধরছি, দেখো আলফার ভ্যালু এরকম আসবে না, 90 মাইনাস অফ থিটা প্লাস অফ ফাই, 90 মাইনাস থিটা প্লাস ফাই অবভিয়াসলি আসবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আলফা যদি হয় এখন এটা তো এ হবে ডায়ামিটার, তাহলে দেখো এক্স বাই এ ইকুয়াল টু কস অফ 90, আচ্ছা এটাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 90 মাইনাস থিটা প্লাস অফ ফাই, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস ফাই, এখানে এ চলে গেল এখানে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু আসছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, দেখো ফেজ যদি থাকে তখন এই ইকুয়েশন আসে।
এবং পার্টিকেল এখনো পর্যন্ত কোন ডিরেকশনে আছে? পজিটিভ এক্স অ্যাক্সিস, এই জন্য এটা পজিটিভ ভ্যালু আমাদেরকে কিন্তু নোটেট করছে। ওকে, তাহলে দেখো সমস্ত এই পিকচারটি যে কোনো ডায়ামিটার রাখো, যে কোনো ডিরেকশনে, সমস্ত ডিরেকশনের ক্ষেত্রে একটা ভ্যালিড হবে। আচ্ছা, তুমি যদি উল্টো ডিরেকশন ধরো তখন কি করবে? এটা মাইনাস করবো আমরা এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যার কোন ভ্যালু আসবে। আচ্ছা দেখো, ওরকম একটা দেখাচ্ছি। আচ্ছা এই পজিশন থেকে একবার দেখি এখান থেকে কি কন্ডিশন আসছে আমি, তাহলে এটাকে যে এর কন্ডিশন হয়েছে এটা টোটালটাকে আমাদের আউট করতে হবে। বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে, ব্যাস এই কোশ্চেনও পৌঁছে দিচ্ছি না, থাক। আচ্ছা এখান থেকে ধরো এখান থেকে স্টার্ট করেছে, এইখানে পার্টিকেলটা টি ইকুয়াল টু জিরো আছে, সামথিং কিছু একটা পয়েন্টে এখানে এসছে, টি ইকুয়াল টু টি হয়েছে এবং এই অ্যাঙ্গেলটা করেছে থিটা। পার্টিকেলের উপর ইকুয়েশন তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, এর ইকুয়েশন কি আসবে দেখো। এই পজিশনটা এক্সট্রিম পজিশন, কারণ এখানে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু এখানে প্লাস এ, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এক্সট্রিম পজিশনে কস আসবে, দেখা যাক কস আসছে না সাইন আসছে। দেখো এখন ডিসপ্লেসমেন্ট কত, পার্টিকেল এখানে ছিল, তাহলে ডট 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 বাড়িয়ে দাও। দেখো সব সময় অরিজিনের রেসপেক্টে ক্যালকুলেশন করা হয়, মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে এ, তাহলে এটা বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার সমান কত আসবে? কস অফ থিটা। তাহলে এক্স ইকুয়াল টু আসবে এ কস থিটার জায়গায় ওমেগা টু পুট করে দাও, আসছে কস থিটা। এবং যদি আমাদের পজিটিভ এক্সট্রিম পজিশন থেকে, মানে এক্স ইকুয়াল টু প্লাস প্লাস এ থেকে স্টার্ট করে, তখন কি কস এর পজিটিভ আসে, আর যখন নেগেটিভ থেকে স্টার্ট করবে তখন নেগেটিভ আসবে। হ্যালো, এরপর যদি আমরা ফেজ নিয়ে ভাবি, ধরো পার্টিকেল এখান থেকে এখানে তো ইনিশিয়াল ফেজ আমরা জিরো বলছি, তার ক্ষেত্রেও সেম আসবে অ্যান্সার। দেখো যদি এই ইকুয়েশনে পুট করি, এটা তো সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে দেখো থিটা মানে ওমেগা টি, আর ফাইয়ের ভ্যালু কত, এখানে ফেজ কত, ইনিশিয়াল ফেজ এখান থেকে স্টার্ট করেছে, তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ 90 ডিগ্রি। এখানে পুট করো তো দেখো আসছে কিনা এই ভ্যালুটা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে 90, মানে পাই বাই টু। দেখো 90 প্লাস ওমেগা টি মানে তো কস, এবং হচ্ছে তোমার কোন কোয়াড্রেন্টে পড়ছে, 90 প্লাস থিটা, মানে 90 প্লাস থিটা মিনস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তার মানে আসছে এ কস ওমেগা টি, এক্স ইকুয়াল টু। দেখো দুটো ক্ষেত্রে আসছে, তুমি যদি জেনারেল ইকুয়েশন পুট করো, বাইরে যদি প্রজেকশন নাও সেম ইকুয়েশন আসবে। এখান থেকে যখন পুট করবো না, তখন দেখো থিটার ভ্যালু কত হবে, এই এই যে এটা ফাইয়ের ভ্যালু 90 90 90, তিনটা 90, তার মানে হচ্ছে 3 ইন্টু পাই বাই 2। দেখো কি আসবে, দেখো এখানে 3 পুট করেছি, তাহলে দেখো 3 মাল্টিপ্লিকেশন, 3 মাল্টিপ্লিকেশন অড, অড মানে কি হবে, কসে আসবে, তাহলে এখানে আসছে এ কস ওমেগা টি। এরপর দেখবো সাইন কি হবে, দেখো তিনটা 90 ডিগ্রি মিনস হচ্ছে 1 2 3, এরপর যদি প্লাসও হয় তাহলে এইদিকে যাবে, আর মাইনাস যদি হয় এইদিকে যাবে, এই দুটো কোয়াড্রেন্টে মানে হচ্ছে থার্ড আর ফোর্থ, থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, তার মানে এখানে কি সাইন আসবে, নেগেটিভ সাইন আসবে। দেখো নেগেটিভ এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করলে চলে আসছে সাইন, বোঝা গেল ব্যাপারগুলি, যেখান থেকে স্টার্ট যদি উল্টো দিকে ভাবো, এটা তো বোঝা গেছে। এখন ধরো তুমি ধরেছো যে পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, দিয়ে এই অ্যাঙ্গেলটা করেছে থিটা, তখন কি লিখবো দেখো, আমরা এখানে যখন প্লাস সাইন ইউজ করেছি তখন মাইনাস সাইন ইউজ করবো, মানে এখানে মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন আসবে, মানে ইকুয়েশনটা দাঁড়াবে এক্স ইকুয়াল টু এ সাইন, আগে পাইটাকে লেখো 3 পাই বাই 2 মাইনাস ওমেগা টি আসবে, কারণ দেখো এই পর্যন্ত টোটাল হচ্ছে 3 পাই, আবার এরপর ডাউনওয়ার্ড আছে, মানে পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, মানে উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে সেটাকে কি করবো, সাবস্ট্রাকশন করে দেবো টোটাল ফেজের সঙ্গে, মানে ইনিশিয়াল যা ফেজ হয়েছে, তাহলে দেখো
এটা আসবে মাইনাস আর মাইনাস যদি হয় তাহলে আসবে মাইনাস থ্রি পাই থেকে মাইনাস দিলো সেই মাইনাসে আসবে এ কস হচ্ছে ওমেগা টি কারণ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে প্লাস হলো থার্ড কোয়াড্রেন্ট মাইনাস হলো থার্ড কোয়াড্রেন্ট তাহলে এটা এটা মাইনাস আসবে উল্টো ডিরেকশনে মুভ করবে এরপর আমরা আগের যে কিছু এক্সাম্পল আছে এই মেথড ইউজ করে দেখো কিভাবে ওই গুলোকে আমরা সলভ করতে পারি বা ধরো যেগুলো বলবে যে রাইট দা এস এইচ এম যে কিছু কন্ডিশন দেওয়া থাকবে সেগুলোকে হ্যাঁ দেখা যাক ধরো এখানে একটা আমি প্রবলেম লিখছি কোয়েশ্চেন ওয়ান বলেছে রাইট দা এস এইচ এম ইনিশিয়ালি পার্টিকেল ইনিশিয়ালি পার্টিকেল মুভ অ্যালং না ইনিশিয়ালি পার্টিকেল ইজ অ্যাট এক্স ইকুয়াল টু এ বাই টু ওকে আচ্ছা প্লাস এ বাই টু প্লাস এ বাই টু তে আছে ইনিশিয়ালি পার্টিকেল এসে মুভিং নেগেটিভ এক্স ডিরেকশন মুভিং নেগেটিভ এক্স ডিরেকশন অফ এক্স এক্সিস এক্স এক্সিস নেগেটিভ দিকে মুভ করছে এখানে ধরো টাইম পিরিয়ড দেওয়া আছে তোমার 4 সেকেন্ড আর অ্যাম্পলিটিউড দেওয়া আছে ধরো 2 সেন্টিমিটার এই দুটো কন্ডিশন দেওয়া আছে তোমার অ্যাম্পলিটিউড টাইম তাহলে দেখো এটা আমরা সিম্পল এরকম কি করবো একটা ফেজ ডায়াগ্রাম ক্যালকুলেট করবো যে ফেজ ডায়াগ্রামে পর পর আমরা প্লাস এ মাইনাস এগুলো লিখে নেবো এটা হচ্ছে প্লাস এ এটা মাইনাস এ আবার এইখানে ঠিক মিডিলটা হবে কি এ বাই টু এখানে মিডিলটা হবে কি এ বাই টু বাট মাইনাস আর এটা হচ্ছে প্লাস এখন দেখো প্লাস এ বাই টু মানে এখানে তো এটার প্রজেকশন ডট 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 তুমি নাও এখানে বা নিচের দিকে নাও দেখো দুটো পজিশন হবে হয় পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে নাহলে এই ডিরেকশনে মুভ করছে আমি একটু জাস্ট ছেড়ে আসছি আর কি একটা স্পর্শক হবে কিন্তু বোঝার জন্য আমরা এই ডিরেকশনে করছি মানে যেমন এটা আর একটু এটা অনেকটা বেশি হয়ে গেছে এতটা বাইরে আসবে না এরকম স্পর্শক বরাবর যাবে আচ্ছা এরপর তুমি কোনটা নেবে মানে দেখো যদি আমরা পার্টিকেলটাকে এখানে ধরি একরকম অ্যান্সার আসবে যদি এখানে ধরি একরকম অ্যান্সার আসবে তো আমাকে এই জন্য পরে এই ডিরেকশনটা ভালো করে দেখতে হবে দেখো এখানে কি বলছে নেগেটিভ ডিরেকশন তো নেগেটিভ ডিরেকশন এখানে যে পার্টিকেল যদি আমরা কনসিডার করি তাহলে এখান থেকে রাইট সাইড মানে কি হলো পজিটিভ ডিরেকশন কারণ এই এক্সিসটা আমরা কি কনসিডার করি এক্স এটা হচ্ছে ওয়াই বোঝা গেল ভালো করে দেখো এখানে যদি পার্টিকেলটা আমরা কনসিডার করি বা ধরে নিই তাহলে এখান থেকে রাইট সাইডে মুভ করছে মানে পজিটিভ এক্স এক্সিস বাট আমার এখানে কোশ্চেনে বলছে নেগেটিভ এক্স ডিরেকশনে মুভ করছে তাহলে পার্টিকেলটা তুমি এখানে ধরতে হবে দেখো এখান থেকে নেগেটিভ আসছে না এক্স এর এই ডিরেকশন আসছে তাহলে পার্টিকেলটা এখানে ধরতে হবে তাহলে এখানে আমরা এখানে ধরবো আচ্ছা আচ্ছা যাই হোক একটু বাঁকা হলো ওকে এখান থেকে ধরবো এইখানে এখন দেখো এই অ্যাঙ্গেলটা আমরা কিন্তু ইজিভাবে ক্যালকুলেট করতে পারবো কারণ এটা হচ্ছে টোটাল এ আর এটা হচ্ছে এ বাই টু যদিও আমার একটু বড় ছোট হয়েছে এ বাই টু ওকে তাহলে এইটাই তো ডিসপ্লেসমেন্ট অরিজিন থেকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করি আমরা তাহলে এটি হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে এ বাই টু কারণ এক্স ইকুয়াল টু এ বাই টু থেকে স্টার্ট করেছে তাহলে অ্যাঙ্গেল কত আসবে দেখো অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা আমার পড়েছে থিটা তাহলে কস অফ থিটা অ্যাঙ্গেল যদি থিটা হয় কস থিটা ইকুয়াল টু কত আসবে বেস মানে এ বাই টু ডিভাইডেড বাই এ বেস এটা আছে বেস বলছে হাইপোটেনিয়াস বেস বাই হাইপোটেনিয়াস মানে এ কেটে হাফ আসছে তাহলে কস অফ থিটা সমান যদি হাফ হয় থিটা সমান কত আসবে থিটার কত মান হাফ যেন সাইন 30 হচ্ছে হাফ মানে 60 ডিগ্রি কসের ক্ষেত্রে থিটা সমান 60 ডিগ্রি আসবে ওকে তাহলে থিটা 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত এলো 60 ডিগ্রি এলো তাহলে ভ্যালু পুট করে দাও ইকুয়েশন একবার এই জি এক্স ইকুয়াল টু এ সাইন এখানে হচ্ছে তোমার ওমেগা টি ওমেগার মান বড় বার করছি প্লাস হচ্ছে দেখো প্লাস কেন হবে 90 তারপরে প্লাস এই ডিরেকশনে
তার মানে হচ্ছে পাই বাই 2 90 তো এটা ইনিশিয়াল ফেজ কত এই ফাই এর ভ্যালু ফাই ইকুয়াল টু পাই বাই 2 ইনিশিয়াল ফেজ কত আছে এক একবার হয়ে গেল কোন কন্ডিশনে আমাদের अप्लाई করতে হলো না তার মানে ইকুয়েশন আসছে কি a cos এটা তো পজিটিভে থাকবে cos ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 2 আর ওমেগার ভ্যালু বার করো ওমেগা সমান হচ্ছে কি হয় 2 পাই বাই টি হয় তাহলে 2 পাই টি এর ভ্যালু কত জানো 4 তাহলে পাই বাই 2 আসছে তাহলে এখানে cos পাই বাই 2 টি এটা হলো আমাদের সিম্পল হারমোনিক মোশন দেখো এই ডায়াগ্রাম থেকে আমরা আর এই প্রবলেমটা যদি আমরা আগে করতাম তখন কি করতাম a cos ফার্স্ট ইকুয়েশন কনসিডার করতাম a cos ওমেগা টি এটা দিয়ে এখানে t = 0 তে 0 পুট করতাম দিয়ে 0 পুট করার পর t = 0 x = a/2 মানে x এর জায়গায় a/2 পুট করতাম আমি দেখিয়ে দিচ্ছি এটা যদি তোমরা আগে ক্লাস না করেছো সেখানে আমরা কি ভ্যালু বার করতাম দেখো x এর জায়গায় পুট করতাম a/2 কারণ t = 0 তে x = a/2 কন্ডিশন বলে দিয়েছে দেখো এই যে ইনিশিয়ালি x/2 ইনিশিয়ালি মানে কি t = 0 সেটা ইনিশিয়ালি তাহলে ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থানে x এর ভ্যালু a/2 যখন টাইম 0 তাহলে a/2 = a sin ওমেগা টি এর ভ্যালু 0 তাহলে টোটাল 0 হয়ে গেল আর এটা তোমাদের ফাই তাহলে sin হয়ে গেল ফাই আচ্ছা লিখে দিচ্ছি 0 + ফাই হলো তাহলে এখানে a এ ক্যান্সেল তাহলে হাফ = কত হলো sin অফ ফাই তাহলে হাফ এর ভ্যালু কত 30 ডিগ্রি তাহলে ফাই এর ভ্যালু কত হলো 30 ডিগ্রি এখন দেখো sin অফ 30 হতে পারে বা এরকম হতে পারে ফাই এর ভ্যালু দেখো 30 কত আসবে sin sin হচ্ছে 90 90 প্লাস হচ্ছে সরি মানে হচ্ছে দেখো 90 প্লাস 90 প্লাস 60 sin এটার ভ্যালু তো সেম sin 90 প্লাস 60 মানে তো হাফ ওকে যেহেতু cos 60 আসবে cos 60 মানে হাফ তাহলে 150 আসবে এটা 150 আসবে 30 বাই 150 ডিগ্রি এরপর তুমি কি চুজ করবে দেখো 30 মানে এই কন্ডিশনটা আর 150 150 মানে এই কন্ডিশনটা দেখো এটা ছিল 90 আর এটা হচ্ছে থিটার হলো 60 90 60 মানে 150 তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি নেগেটিভ না পজিটিভ এই সমীকরণে কি বুঝতে পারছি কোন ভ্যালুটা চুজ করব 30 না 50 এই 30 না 150 বোঝার জন্য আবার ভেলোসিটির ইকুয়েশনে পুট করতে হবে তাহলে ভেলোসিটির ইকুয়েশনে দেখা যাবে যে 30 টা স্যাটিসফাই করছে না 150 টা স্যাটিসফাই করছে তখন আমাকে 150 লিখতে হবে আর এখানে ফেজ ডায়াগ্রামে ডাইরেক্ট আমরা এই ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি ওকে তাহলে এখানে একটা দেখি ভালো টাইপের নিউমেরিক্যাল আছে কিনা দেখা যাক এই প্রবলেমটা দেখো কিভাবে আমরা গ্রাফিক্যাল বা ফেজ ডায়াগ্রাম থেকে ইজি ভাবে সলভ করব এমনি যদি ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হয় তাহলে xt এবং pt থেকে ফেজ বার করতে হবে তারপর সলভ করতে হবে তারপর দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে আমরা কি করব সিম্পল আমাদের যে ফেজ ডায়াগ্রাম সেই পিকচার রাখবো একটা গোল ফুটবল হ্যাঁ তোমরা যা ভাববে এটাকে এরকম ভাবে এখানে দিবে তুমি প্লাস এ এই জায়গায় দিবে কি মাইনাস এ এখানে x = কত 0 মানে এটা মিন পজিশন এখন বলেছে দেখো পার্টিকেল কোথায় আছে ইনিশিয়ালি a/√2 কোন পজিশন থেকে অফ অরিজিন মানে এখান থেকে এই জায়গাটা প্লাস ওই দিকটা এই জায়গাটা ধরো এই পয়েন্টার ভ্যালু আমরা ধরছি এটা a/√2 ওকে এইটুকু ডিসটেন্সটা এইখানে পার্টিকেল আছে এবার এখান থেকে পার্টিকেল কোন ডিরেকশনে মুভ করছে দেখো তো মুভিং পজিটিভ x ডিরেকশন দেখো এখানে দুটো আমরা পয়েন্ট পাবো ডট 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 একবার পার্টিকেল এই ডিরেকশনে একবার পার্টিকেল এই ডিরেকশনে আমরা কোনটা নিব এখানে পজিটিভ দেখো এই দিকে যদি আসে নেগেটিভ হয়ে যাচ্ছে আগেরটা যেটা ছিল এখন পজিটিভ মানে এই পয়েন্ট নিতে হবে তাহলে এখানে তুমি ড্র করো এটা তাহলে এই ভ্যালুটা a আর এই ভ্যালুটা হচ্ছে কত a/√2 তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ মানে ফাইটা মানে এখান থেকে দেখো এখানে স্টার্ট করছে এখান থেকে পার্টিকেলটা আচ্ছা ইনিশিয়াল ফেজ হয়ে গেল ফাই তাহলে ইনিশিয়াল ফেজটা কি করে বার করব দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা বার করব না আগে এটা এই নিচের অ্যাঙ্গেলটা দেখো নিচের অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এটা আসছে তোমার এটা বেস a/√2 আর আর অন্য cos আছে তাহলে cos অফ থিটা সমান হচ্ছে a/√2 ডিভাইডেড বাই a বেস বাই হাইপোটেনিয়াম তাহলে এখানে আসছে 1/√2 মানে a a ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা হচ্ছে cos থিটা
তাহলে থিটার ভ্যালু কত হবে 45 দেখো তাহলে অ্যাঙ্গেলটা 45 হলো পাই এর ভ্যালু 45 তাহলে 90 ডিগ্রি টোটাল 45 তাহলে 45 ডিগ্রি কে কি লিখি আমরা পাই বাই 4 লিখি তাই তো পাই বাই 4ই তো নাকি হ্যাঁ 4 4 16 ওকে ঠিক আছে পাই বাই 4 45 ডিগ্রি তাহলে আমরা 5 পেয়ে গেলাম এরপর দেখো বলেছি আমাদের ভিটি এখন ভিটির ইকুয়েশন দেখো টোটাল আমরা কি করেছি এক্স টি করেছি তাকে ডিফারেনশিয়েট করে দেব তাহলে এক্স টি বার করি এই পজিশন থেকে দেখো এটা কোন পজিশন থেকে স্টার্ট করেছে এই পজিশন থেকে বা তুমি জেনারেল ইকুয়েশনটা লেখো সেখান থেকে পেয়ে যাবে জেনারেল ইকুয়েশন কি x সমান হচ্ছে a sin ওমেগা t প্লাস 5 তাহলে a sin এখানে 5 ভ্যালু পুট করো পাই বাই 4 ওমেগা t প্লাস হচ্ছে পাই বাই 4 এটা হলো x এর ভ্যালু এখানে তো পাই বাই 4 প্লাস ওমেগা t ওরকম টার্মই থাক এরপর ভেলোসিটি মানে এটা ডিফারেনশিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম তাহলে এখানে dx বাই dt ইকুয়াল টু ভেলোসিটি সমান আসছে এটা কাটি নিচে করে দিচ্ছি এটা ধরাব না তাহলে দেখো dx বাই dt সমানই হচ্ছে ভেলোসিটি সমান a এটা ডিফারেনশিয়েট করলে কত হবে সাইনের ডিফারেনশিয়েট আগে করো cos a cos টোটালটা থাকবে ওমেগা টি প্লাস পাই বাই 4 এটার আবার ডিফারেন্সিয়েট হবে উইথ রেসপেক্ট টু টাইম তাহলে ওমেগা টি টাইম এর রেসপেক্ট টু ওমেগা আসবে সেটা বাইরে বেরিয়ে যাবে আর পাই তো 0 চলে আসবে তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েট এটা আসছে তাহলে v ইকুয়াল টু চলে আসছে a ওমেগা cos ওমেগা টি প্লাস পাই বাই 4 এটি आंसर আসছে আমাদের এটি ইকুয়েশন হয়ে গেল এবার এটাকে যদি কন্ডিশন আমরা अप्लाई করি তখন দেখবে দুটো কন্ডিশন এখানে একটা কন্ডিশন 45 আসবে আবার এখানে একটা কন্ডিশন আসবে 45 90 প্লাস 45 90 প্লাস 45 কত আসছে 135 সেবার দুটো ভেলোসিটির এক্সিল এটা তো আমরা ডিসপ্লেসমেন্ট থেকে পাবো আবার তো ভেলোসিটি থেকে আবার তোমাকে ট্রিটমেন্ট করতে হবে দুটো ইকুয়েশন থেকে করতে হবে আর এখানে যদি আমরা ফেজ ডায়াগ্রাম থেকে দেখি তাহলে দেখো একটা ইকুয়েশন থেকে চলে আসছে ওকে বুঝে গেল ব্যাপারটা তাহলে এখানে কত ভ্যালু ধরবো আমরা না এখানে ভ্যালু ওটা ধরবো তাহলে এখানে আসবে কত cos আসবে ওমেগা টি প্লাস ওই ভ্যালুটা থাকবে যেরকম বলবে কোন পজিশন থেকে স্টার্ট করছে তার উপরে এটা ডিপেন্ডেন্ট করবে বুঝছি আর এটা ডিরেকশন কোন ডিরেকশনে পজিটিভ এরপর যদি এটাকে জাস্ট নেগেটিভ করে দেওয়া হয় ভালো করে দেখো এটা যদি নেগেটিভ সাইন করে দিই তখন কিন্তু এখানে ধরতে হবে এই পয়েন্টে ধরলে তখন থিটার ভ্যালুটা চলে আসবে দেখো এটা 90 ডিগ্রি এটা 45 90 প্লাস 45 মানে হচ্ছে কত আসবে 90 মানে পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 4 এটা ফাইয়ের মানটা হয়ে যাবে তখন তার মানে এখানে আসবে তোমার 4 আসছে এটা 2 2 পাই প্লাস হচ্ছে পাই মানে হয়ে যাবে 3 পাই বাই 4 আচ্ছা 3 পাই বাই 4 3 পাই বাই 4 মানে পাই বাই 2 হলে এটাকে যদি 2 করি মানে 2 দ্বারা ডিভাইডেড করে এটা 2 3 বাই 2 তার মানে ওটা মাল্টিপ্লিকেশন আসছে তখন ওইরকম টার্মেই থাকবে আর কিন্তু 3 পাই বাই 2 হলে কসের যেহেতু 90 প্লাস হয়ে যাচ্ছে 90 প্লাস যদি হয় তাহলে আমাদের সাইনের সাইনের যে ভ্যালু সাইনের ভ্যালু হচ্ছে এটা 90 প্লাস প্লাস আবার থিটা হ্যাঁ তাও সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে তার মানে পজিটিভে থাকবে তারপর আবার যখন ডিফারেন্সিয়েট করব সাইন ডিফারেন্সিয়েট কসেই আসবে ওকে মানে এটা आंसर আসবে কারণ মাত্র এই ফেজের যে ভ্যালু সেই ফেজের ভ্যালুটা ওখানে চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার এই প্রশ্নটা দেখো আইটি 2001 পড়েছিলাম এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো এমনি ইকুয়েশন দিয়েও করা যাবে কিন্তু ইকুয়েশন দিয়ে অনেক ক্যালকুলেশন করতে হবে গ্রাফিক্যাল মেথড আমরা ইজি মেথডে কি করে সলভ করব দেখো বলেছি দেখো ইফ ইনিশিয়ালি পার্টিকেল ইজ এট অরিজিন অরিজিনে আছে মানে মিন পজিশনে ইট কভার এ ডিসটেন্স 0 টু a/2 মানে মিন পজিশন মানে 0ই তাহলে 0 থেকে a/2 যাচ্ছে কি ওয়ান টাইম আবার a/2 থেকে এই যে a/2 থেকে আবার a যাচ্ছে কত t2 টাইম তাহলে দেখো আমাদের সাধারণ আইডিয়া তো মনে হতে পারে t1 equal to t2 হবে ক্লিয়ার কিন্তু ইকুয়াল আসবে না t1 equal to t2 আসবে না কেন না দেখো যখন সিম্পল হারমোনিক মোশন মুভ করে মিডিলে সবচেয়ে স্পিড বেশি থাকে তারপর যখন মিডিল থেকে এক্সট্রিম পজিশনে যায় তার স্পিড কি থাকে লো হতে থাকে ডিক্রিজ করে দেখো এখানে কি হয় এক্সট্রিম পজিশনে 0 হয় তারপর আবার এখানে ম্যাক্সিমাম হয় আবার এদিকে ডিক্রিজ করে এখানে 0 হয় তেমন যখন স্পিড বেশি থাকবে তখন কম টাইমে বেশি ডিসটেন্স মুভ করবে তার মানে দেখো এখান থেকে আমরা রিলেশন একটা জিনিস বলতে পারবো যে t1 কোথায় গেল যেন হ্যাঁ
মানে কোনটা গ্রেটার দেন টি2টা গ্রেটার দেন আসবে টি2টা দেন আসবে দেখো টি2 গ্রেটার দেন টি1 আসবে কি রকম হবে দেখো এখানে আছে এখান থেকে খুব স্পিড বেশি আছে তো যেটা টাইম কম লাগবে যেটা টি1টা দেখো ফার্স্ট 0 থেকে এরপর নেক্সট যখন এখানে চলে আসে মানে 0 ছিল এখানে এখানে আসছে টি1 টাইম এরপর এখানে তো আস্তে 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 যাবে যখন মিডল থেকে এখানে আটা হচ্ছে চলে এলো টি1 টাইম মানে কম টাইম তারপর এখান থেকে যখন আস্তে আস্তে যাবে তখন ধীরে বেশি টাইম লাগবে তার মানে টি2 গ্রেটার দেন টি1 হবে 2011 এটাই জানতে চেয়েছি তাহলে এই 2011 না 2001 আমরা এখানে দেখো এদের মধ্যে রিলেশনও বার করতে পারবো তাহলে দেখো সেই তোমার ফেজ ডায়াগ্রাম যে কোনো তার মধ্যে আমরা এটাকে বেশি প্রেফারেন্স করি তুমি যে কোনো ডায়ামিটার নিতে পারো কি বলেছে দেখো 0 টু a বাই 2 মানে এখানে 0 তারপর হচ্ছে তার মানে পার্টিকেল এখানে এটা তো এই এই পয়েন্ট মিনস হচ্ছে এখানে এখান থেকে a বাই 2 মানে একবারে এখানে এই পর্যন্ত আসতে তার সময় লেগেছে t1 মানে t ইকুয়াল টু t1 আর এখানে t ইকুয়াল টু কত ছিল 0 এরপর দেখো যখন এখান থেকে এত দূর এসেছে তখন তার টাইম লেগে গেছে t এর মান কত হয়ে গেছে t2 হয়ে গেছে ওকে পার্টিকেল এখানে পৌঁছে গেছে এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি ধরো অ্যাঙ্গেলটা আছে আমাদের থিটা ওকে আর যখন একবারে এই পজিশনে পৌঁছে যাবে যেহেতু বলেছে যে ওখান থেকে কত t2 তার মানে এটা যদি পেয়ে যাই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো এটা কত টাইমে এখান থেকে এই পর্যন্ত আসবে তাহলে দেখো থিটাটাকে বার করি আচ্ছা ডট 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 যদি করি আমরা এটা হয়ে গেল a বাই 2 এটা হচ্ছে a তাহলে এইটার যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা তাহলে দেখো cos a বাই 2 মানে 90 মাইনাস থিটা ইকুয়াল টু বেস মানে a বাই 2 ডিভাইডেড বাই a তার মানে এটা হাফ আসছে এটা হচ্ছে cos 90 মাইনাস থিটাটা আচ্ছা তাহলে 90 মাইনাস থিটা সমান হবে হাফ মানে কসের হাফ কত হয় কসের হাফ হচ্ছে 60 ডিগ্রি তাহলে থিটাকে যদি ওদিকে নিয়ে যাই থিটা ইকুয়াল টু আসে 30 তাহলে দেখো থিটা যদি 30 হয় এটা হয়ে যাবে কত 60 ডিগ্রি বুঝছে তাহলে দেখো এটা তো ওমেগা টি তাহলে ওমেগা টি মানে টি ওয়ান তাহলে দেখো ওমেগা টি ওয়ান ইকুয়াল টু হবে 30 আচ্ছা 30 কে পাই টার্মে রাখো পাই বাই 6 তাহলে টি ওয়ান এর ভ্যালু কত আসছে এখান থেকে না টি ওয়ান এর ভ্যালু আসছে পাই বাই 6 ওমেগা একই রকম ভাবে এইটা তো 60 মানে এখানে ওমেগা টি 2 ইকুয়াল টু হবে কত 60 মানে পাই বাই 3 তাহলে টি 2 এর ভ্যালু কত আসবে পাই বাই 3 ওমেগা কে বড় হলো এটা অবিয়াসলি বড় হলো কারণ এখানে দেখো একে যদি আমরা এখানে দেখো টি 1 কে 2 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে ওটা ফিরে আসবে মানে হচ্ছে টি 2 সমান আসবে 2 টি 1 টি 1 টা লো যেটা আমরা লিখেছিলাম দেখো টি 2 টা বেশি বুঝে গেল তো একবার যদি ইজি মেথড এটাকে সলভ করতে পারলাম আমরা এই ফেজ ডায়াগ্রাম দিয়ে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্সে করি তাহলে কত বড় ইকুয়েশন আসবে দেখো আমি জাস্ট ইকুয়েশনগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে এটা কতটা ক্রিটিক্যাল আসবে আচ্ছা তাহলে এটা মুছেই দিই দেখো তাহলে ফার্স্ট কন্ডিশনের ইকুয়েশন হবে আমরা তো জানি যেহেতু মিন পজিশন তাহলে ফাই ইকুয়াল টু 0 হবে পাই এর মানটা অবিয়াসলি 0 করতে পারবো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এক্স এর জায়গায় বসাবো কত এক্স এর জায়গাতে বসাতে হবে এখানে কত বলেছে 0 টু এ বাই 2 যাচ্ছে আচ্ছা তাহলে এ বাই 2 0 টু এ বাই 2 এ টি এর জায়গাতে টি 1 ওকে 0 টু 2 তাহলে এখানে দেখো এটা কেটে কেটে গেছে তাহলে হাফ থাকছে তো হাফ মানে হচ্ছে কত সাইন 30 তো 30 মানে পাই বাই 6 ইকুয়াল টু আসছে সাইন অফ ওমেগা ইনটু টি 1 নাম্বার 1 ইকুয়েশন এবার নাম্বার 2 দেখো নাম্বার 2 হবে যখন এ আসছে এ ইকুয়াল টু এ তখন সাইন অফ ওমেগা টি আর নেই টি এর জায়গাতে দুটো অ্যাড হয়ে যাবে টি 1 প্লাস টি 2 টোটাল টাইমে তো এ মুভ করেছে তাহলে এখানে 1 1 মানে কত সাইন 90 মানে হচ্ছে পাই বাই 2 তাহলে পাই বাই 2 আসবে সাইন অফ ওমেগা এখানে হচ্ছে তোমার টি 1 প্লাস হচ্ছে টি 2 এরপর দেখো আমরা এখানে টি 1 এর ভ্যালু যদি পুট করে দিই হ্যাঁ এখান থেকে টি 1 এর ভ্যালু বার করে যদি পুট করে দিই টি 1 এর ভ্যালু তো পাবোই এটাকে সাইন এর টার্মে লিখলে সবচেয়ে বেটার হবে ওই যে হাফ আছে তার মানে হাফ হচ্ছে তার মানে এটা সাইন এর টার্মে লিখতে হবে হাফ মিনস হচ্ছে সাইন 30 30 মানে হচ্ছে পাই বাই 6 ওকে তাহলে এটাকে ওই টার্মে দেখো এটা 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2 ওকে
তাহলে দেখো এখান থেকে পাই বাই 6 এর ওমেগা টি 1 পাই বাই 6 ইকুয়াল টু আচ্ছা সলভই করে দিলাম ঠিক আছে করে দাও তাহলে টি 1 এর ভ্যালু এখন আসছে পাই ডিভাইডেড বাই 6 ওমেগা এটাই তো এসছিল আমাদের এসছিল না তাহলে নিশ্চয়ই এটা আসবে কত এটা টি 2 টার ক্যালকুলেশন করছি না এটা আসবে পাই ডিভাইডেড বাই 3 ওমেগা এখান থেকে সলভ করে দিবে ইকুয়েশন থেকে আর তোমার ফেজ ডায়াগ্রাম থেকে ইউজ সলভ করে যাবে কোনটা বেটার মনে হচ্ছে ফেজ ডায়াগ্রামটা বুঝছো তোমার যদি মনে হয় যে আমি ইকুয়েশন থেকে সলভ করব তুমি ইকুয়েশন থেকে সলভ করতে পারো হ্যাঁ কোনো অসুবিধা নেই দুটো থেকে কিন্তু অ্যানসার সেম আসবে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে কিভাবে আমরা এই ফেজ ডায়াগ্রাম থেকে বিভিন্ন টাইপের যে প্রবলেম আসবে সেই প্রবলেমগুলোকে ইজি মেথডে সলভ করতে পারবো ওকে এরপর আমরা নেক্সট ভিডিওতে কি আসবো নেক্সট ভিডিওতে সিম্পল আর হচ্ছে এনার্জি এনার্জির উইথ রেসপেক্ট টু টাইম বা উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট এটা রেসপেক্ট টু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইন ডিটেলস আমরা আসবো নেক্সট ভিডিওতে ওকে আজকের ভিডিও এখানে শেষ এবং ভিডিও শেষ অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে থ্যাংকস টু